गुड मॉर्निंग अस्सलाम वालेकुम। देखो आगे दिन के बीजगणित सूत्रागुलि बेश किछु अंक करेछि जेखाने आमरा वर्ग निर्णय पूर्ण वर्गाकारे प्रकाश एवं किछु मान निर्णयेर अंकगुलो आमरा करेछि। आज आरो किछु अंकगुलो करब 171 पेज नम्बर 171 किछु अंक आमरा करब ठीक आछे। যেমন ধরো আমি কতগুলো অঙ্ক করাই, যেমন ধরো এক নম্বর অঙ্ক 2x + 1/x = 5। আমাকে মান বার করতে হবে কার 4x² + 1/x² এর মানটা আমাকে বার করতে হবে ঠিক আছে। তাহলে আমরা যেমন করি সেটা কি করি, প্রথমে আগে ইন্টিগ্রেটর সূত্র তৈরি করে নেব 2x² + 1/x² এর সূত্র, দুটো সূত্র আছে, একটা আছে a + b তার হোল স্কয়ার -2ab আর একটা আছে a - b হোল স্কয়ার + 2ab। তাহলে প্রথমে একটা প্লাস দিয়ে আরম্ভ করব না মাইনাস দিয়ে আরম্ভ করব সেটা নির্ভর করবে কার মান দেওয়া আছে তার উপর। যেহেতু এখানে প্লাস এর মান দেওয়া আছে আমরা সেহেতু প্লাস দিয়ে সূত্রটা শুরু করি, অর্থাৎ 2x + 1/x² - 2 × 2x × 1/x ঠিক আছে। তাহলে a + b হোল স্কয়ার - 2ab, এবার এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 5। তাহলে 5x² - 2 × 4 নেক্সট দেখো পয়েন্টটা কি আছে, x/y পয়েন্টটা কি আছে, x/y + y/x = 3। আমাকে বার করতে হবে x² / y² + y² / x² তাহলে দেখো এটাকে আমরা যদি a² + b² এর রূপটাকে নিয়ে আসি তাহলে এরকম লিখতে পারি আমি ঠিক আছে। তাহলে a² + b² সূত্র প্লাস এর সূত্রটা লিখবো, কেন লিখবো, কারণ প্লাস এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এর মান কত দেওয়া আছে 3, 3a² - 2 9 - 2 7। একই টাইপের অঙ্ক, শুধু ভগ্নাংশ ছিল বলে করলাম, নাহলে এটা একই টাইপের অঙ্ক ঠিক আছে। আমরা নেক্সট যাবো, বুঝতে পারছো, এটা একবারে একই অঙ্ক স্কয়ার রূপটা নিলাম দিয়ে প্লাস এর সূত্রটা লিখলাম, যেহেতু প্লাস এর মানটা দেওয়া আছে দিয়ে মান বসালাম, অঙ্ক হয়ে গেল ঠিক আছে। আমরা নেক্সট করব দেখো x² + y² = 4xy, x² + y² = 4xy। আমাকে কি বার করতে হবে, x^4 + y^4, x^4 + y^4, এইটার মান দেখাতে হবে আমাকে 14x² y²
এর অ্যান্সার বার করতে হবে আমাকে 14 বা 14 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে আমরা কি করবো, আমরা একই ব্যাপার আবার স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র তৈরি করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তৈরি করি। তাহলে দেখো স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র কি হবে, প্লাসের সূত্র হবে, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে এ এ কোনটাই ভেতরেরটা এ, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে দেখো এর মানটা কত দেওয়া আছে, ফোর এক্স ওয়াই, ফোর এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কত হবে, হোল স্কোয়ার করলে ফোর এক্স ওয়াই ইন্টু ফোর এক্স ওয়াই গুণ করলে চার চারে ষোলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চোদ্দ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা কি লিখবো এটা, ঠিক আছে একই সূত্র স্কোয়ার প্লাস স্কোয়ার রুটটা নিয়ে এলাম, দিয়ে প্লাসের যেহেতু মান দেওয়া আছে প্লাসের মানটা প্লাসের সূত্রটা লিখলাম, দিয়ে মানটা বসালাম, আমার অঙ্ক হয়ে গেল, ঠিক আছে ওয়ান তো হয়ে গেল। ঠিক নেক্সট অঙ্ক, শুধু সূত্রগুলোকে মুখস্থ রাখতে হবে তোমাদেরকে সবসময়, যে সূত্রগুলো আমি আগে লিখে দিয়েছি বা যেগুলো সূত্র কিভাবে দেখিয়ে দিয়েছি সেই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে, বা সেই মনে রেখে সেটাকে কখন কোনটা অ্যাপ্লাই করব সেটাকে সেটাকে ঠিক করে নিতে হবে, সেটার নামই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক, আদার্স কিছু নেই, ঠিক আছে। এবার একটা অঙ্ক দেখাই, টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স অন ফোর, দেখো অঙ্ক দেখো টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফোর, আমাকে অঙ্কটা দিয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার, এর মান আমাকে বার করতে হবে। দেখো আমি আবার সূত্র তৈরি করি, আমি প্লাস মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র তৈরি করি, আগে রূপটাকে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রূপে নিয়ে এলাম। এবার আমি সূত্র লিখবো, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস সূত্র লিখবো, এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু এক্স, ঠিক আছে ঠিক আছে। দেখো এইবার মজাটা দেখো, এইবার মান বসাতে গিয়ে দেখছি পুরো উল্টে গেছে, এখানে টু এক্স আর এখানে টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান দেওয়া আছে, আর আমার এখানে বেরোচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স। তাহলে আমি কি করে মানটা বসাবো, অপোজিট মানটা কি করে বসাবো, দেখো এক্ষেত্রে আমরা খেয়াল করবে যে মানের যে যার মানটা বার করতে হবে, যার মানটা আমাকে বসাতে হবে, সেখানে প্রথম সংখ্যাটা কি আছে, প্রথম সংখ্যাটা আছে এক্স, আর এখানে প্রথম সংখ্যাটা কি আছে টু এক্স। তা টু এক্স কে এক্স করতে গেলে কি করতে হবে, সবাই জানো বলো কি করতে হবে, টু এক্স কে এক্স করতে গেলে আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে, তা দুই দিয়ে ভাগ করলেই দুই দিয়ে কেটে যাবে, তাহলে ঠিক আছে। কিন্তু কোন একটা পার্টিকুলার একটা সংখ্যাকে টু কোন একটা সমীকরণ, এটা সমীকরণ, এই সমীকরণের পার্টিকুলার একটি সংখ্যাকে আমার ভাগ করা যায় না, ভাগ করতে গেলে সমীকরণের সমস্ত গুলো অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড বোথ সাইডের সবকটাকে আমাকে ভাগ করতে হবে, ভাগ করলে ভাগ ভাগ যোগ বিয়োগ গুণ যা করব কোন একটা সমীকরণের উভয় পক্ষকে একই করব, অর্থাৎ যদি আমি সমীকরণে এইটাকে বাঁ দিকটাকে দুই দিয়ে ভাগ করি ডান দিকটাকে দুই দিয়ে ভাগ করতে হবে, সমীকরণের বাঁ দিকে যদি দুই দিয়ে গুণ করি ডান দিকে দুই দিয়ে গুণ করতে হবে, সমীকরণের বাঁ দিকের সঙ্গে যদি আমি যোগ করি যে সংখ্যা ডান দিকে সেই সংখ্যা যোগ করতে হবে, মানে সমীকরণের উভয় দিকের সঙ্গে যে কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করা যেতে পারে একই সংখ্যা, ঠিক আছে। আমি এখানে দুই দিয়ে ভাগ করবো, তাহলে আমি কি করবো, আমি একেও দুই দিয়ে ভাগ করলাম, একেও এটা ছিল আবার দুই দিয়ে ভাগ করলাম, আমি দুই দিয়ে ভাগ করলাম আবার একেও দুই দিয়ে ভাগ করলাম, অর্থাৎ সমীকরণের সমস্ত দিকগুলোকে দুই দিয়ে ভাগ করলাম। এবার কি দাঁড়ালো দেখি, দুই দিয়ে কেটে গেল, তাহলে কি থাকলো এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স সমান দুই চার কেটে গেল দুই। দেখো এবার দেখো মানটা চলে এসছে, এবার দেখো মানটা চলে এসছে, তাহলে এবার আমি এই মানটা আমি পুট করবো, এবার তাহলে দুইয়ের স্কোয়ার প্লাস এগুলো সব কেটে গেছে তাহলে এক থাকে এক, তাহলে ফোর প্লাস ওয়ান সমান ফাইভ, এটাই প্রমাণ করতে বলেছে।
এই পাঁচটায় পূরণ করতে বলেছে, বোঝা গেল? অঙ্কটা আমি আর একবার বলি, প্রথমে ডান বাঁ দিকটাকে প্রথমে কিছু করব না, প্রথমে ডান দিকেরটাকে করব কি করব না, এটাকে আমরা সূত্রের রূপে নিয়ে আসবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের রূপে নিয়ে এলাম। নিয়ে আসার পর সূত্রটা বসালাম, প্লাসের বসাবো না মাইনাস বসাবো সেটা নির্ভর করবে এখানে কার মান দেওয়া আছে, মাইনাসের না প্লাসের। যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, মাইনাস দিয়ে সূত্রটা শুরু করবো, তাহলে মাইনাস এখানে প্লাস, ঠিক আছে? এইবার এবার এইখানে এই সূত্রটা লেখার পর মান বসাতে গিয়ে আমরা একটা প্রবলেমের সম্মুখীন হলাম। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে এখানে আছে x মাইনাস 1 বাই 2 x বেরিয়েছে, মান বসাতে হবে এইটা, কিন্তু মান দেওয়া আছে 2 x মাইনাস 1 বাই x, অর্থাৎ মানটা অপোজিট হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কি করব, শুধু যার মান বসাবো তার প্রথম রাশিটাকে, এই প্রথম রাশিটাকে আমি খেয়াল করব, প্রথম সংখ্যাটা কি আছে x, এখানে প্রথম সংখ্যাটা কি আছে 2x, বাকিগুলো খেয়াল করার আমার দরকার নেই, প্রথমটা মিললেই বাকিগুলো অটোমেটিক মিলবে। তাহলে এটা x, এটা 2x, তাহলে দেখো এই 2x কে আমি কিভাবে x করব, 2 দিয়ে ভাগ করে। আমরা জানি পুরো সমীকরণে লেফট সাইড এবং রাইট সাইড কে পার্টিকুলার কোনো একটি সংখ্যাকে ভাগ করা যায় না, হয় গোটা লেফট সাইড এবং গোটা রাইট সাইড কে উভয় পক্ষকে আমরা একই সংখ্যাতে গুণ করতে পারি, বা উভয় পক্ষকে আমরা একই সংখ্যাতে যোগ বিয়োগ ভাগ করতে পারি। আমরা এখানে কি করলাম, আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম। এখানে লিখতে এখানে লিখে নেবে এখানে ব্র্যাকেটে লিখে নেবে যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। এই কথা লিখে নেবে যে উভয় পক্ষে, যদি লেখা বুঝতে না পারে মুখে বলে দিচ্ছি শোনো, যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পায়, এই কথাটা লিখবে। যে লেখার 2 দিয়ে ভাগ করলাম, তার একেও 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2x/2, একেও 2 দিয়ে ভাগ করলাম তলায় দিয়ে লিখেছি, একেও 2 দিয়ে ভাগ করলাম তলায় দিয়ে লিখেছি। এবার দেখো কাটাকাটি করে দেখো x 1/2x = x, এবার দেখো মানটা আবার মিলেছে। এবার এই মানটা বসালাম 2, এখানে 1, তার 2² + 1 = 5, ঠিক আছে? বোঝা গেল অঙ্কটা? বোঝা গেছে। নেক্সট অঙ্ক আমরা আসবো, নেক্সট m+1/m = -p, m+1/m = -p, একই চ্যাপ্টারের পরপর অঙ্কগুলো আমি নাম্বার দিচ্ছি না, পরপর অঙ্কগুলো তোমরা বই দেখলেই বুঝতে পারবে, 171 পাতায় যে অনুশীলনটা তার পরপর অঙ্কগুলো। মাইনাস পি আমাকে আমাকে বার করতে হবে m² + 1/m² এর মানটা একটা আমাকে বার করতে হবে। তো এখানে দেখো আবার আমি সূত্রটা লিখি, কোন সূত্রটা লিখবো, প্লাসের সূত্র লিখবো, তাহলে m+1/m তার হোল স্কয়ার মাইনাস 2 ইন মিস্টার আসিফ সামওয়ান ইজ কলিং ইউ প্লিজ পিক আপ দ্য ফোন মিস্টার আসিফ সামওয়ান ইজ কলিং ইউ